ভালো এটা কি আপনার মেয়ে জি কেমন আছো তুমি আচ্ছা আপনারা ফ্যামিলিতে কয়জন আছেন চারজন চারজন কতদিন ধরে আছেন এখানে এটা আমার নিজের বাড়ি আপনি নিজের বাড়ি আচ্ছা এখানে কি করতেছিলেন রান্না করব পিঠা বানাইতেছিলাম কিসে রান্না করবেন চুলায় আচ্ছা আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে একটা চুলা দেব চুলা সম্পর্কে বলবো আপনি সেই চুলা আজকে রান্না করবেন দেখি কেমন চুলা আচ্ছা ঠিক আছে বসে দেখাই ধন্যবাদ আপনিও বসেন এই যে এটার মধ্যে একটা চুলা আছে এটা আবার কেমন চুলা হ্যাঁ এটার মধ্যে চুলা আছে দেখেন না কেমন চুলা হয়ে আছে করবেন বলছিলেন কি রান্না করবেন রান্না করব পুঁটি মাছ দিয়ে সিম দিয়ে আচ্ছা তাহলে ওইটা এখন বসায় দেন এটা আচ্ছা এই যে রান্না যখন করেন এটা এখন রোদ আসতেছে যখন রোদ লাগে কষ্ট হয় না রোদে পরে রান্না করতে তারপর যে বৃষ্টি আসে বৃষ্টি যখন আসে তখনও তো দেখা গেছে যে খোলা এদিক দিয়ে বেশি জোরে বাতাস আসলে বৃষ্টি আসে বৃষ্টি আসে রান্নার মধ্যে পরে অনেক সময় চুলা নিভে হয়ে যায় তাই না এরকম হয় হয় তাহলে এই দেখেন আমি যে চুলাটা দিছি এই চুলাটা কিন্তু আপনি ঘরে বসে মানে রান্নাঘরে আর আসা লাগবে না আপনি যেখানে থাকেন আপনি যেখানে ঘুমান সেখানে বসেই কিন্তু টেবিলের মধ্যে বা নিচে যে ফ্লোর মেঝেতে আছে সেখানে চুলাটা বসাই কিন্তু আপনি রান্না করতে পারবেন হ্যাঁ এটার মধ্যে রান্না করা অনেক সুবিধা এটা রান্না বসাই দেয় কিন্তু আপনি অন্য কাজ করতে পারবেন ঘর ঝাড়ু দিতে পারবো মুছতে পারবো বিছানা গুছাইতে পারবো সংসারটা ঠিক মতো চালানো যাবে অনেক কাজ আর কি সুবিধা আছে আগাই যায় দেখছেন কত সুন্দর রান্না হয়ে গেছে আপনি তো বলছিলেন এটা দিয়ে রান্না করলে সংসার চলবে না তাহলে কি সংসার চালানো যাবে হ্যাঁ চালানো যাবে এখন এটাতেই সুবিধা বেশি মনে হচ্ছে সুবিধা বেশি ঘরে বসে বসে আপনি যে কোনো জায়গায় বসে বসে রান্না করতে পারবেন তাহলে সংসার চলে যাবে খুব ভালো মতোই চলবে আর এই চুলার নাম জানেন না সিমি স্টোভ বলেন তো সিমি স্টোভ চুলা এখন অন্যের কাছে যখন গল্প করবেন তখন বলবেন না কি বলবেন সিমি স্টোভ চুলায় রান্না করে আমি অনেক কাজও করতে পারি আবার রান্নাটা আমার হয়ে যায় তাই না সময় কম লাগে সংসারটা ভালো মতো চলে যায় তাই না